ওইটা একটু দিবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা সবার? আমি শামি ইসলাম লীলা আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড স্টাইলস থেকে। আজকে সুন্দর সুন্দর বিউটিফুল সামনে যে ওয়েডিং সিজনটা আছে, সো ওয়েডিং সিজনের জন্য আজকে আমরা ওয়েডিং স্পেশাল কিছু কালেকশনস দেখাবো, যেগুলো কি ইউ গাইজ ক্যান সে যে সেমি ওয়েডিং কালেকশনস থাকবে আজকের লাইভে। অ্যান্ড যারা যারা এখনও জয়েন করেননি, আমি রিকোয়েস্ট করবো সবাইকে টু জয়েন ইন দ্য লাইভ। অ্যান্ড আজকে দেখতেই পারছেন আমি অনেক সুন্দর একটা ব্লু কালার ড্রেস কিন্তু পরা আছে। ইটস এ রিয়েলি 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 নাইস ড্রেস। অ্যান্ড এটার দোপাট্টা, এটার ড্রেস, এটার ডিজাইন, এভরিথিং ইজ লাইক একদম চাকা চাক্কা, খুব সুন্দর একটা কালার আজকে পরা। সো আজকে এই টাইপের ড্রেসেসগুলো আমাদের মোস্টলি দেখানো হবে। সো আমি আর দেরি করছি না, লেটস গেট স্টার্টেড। আজকে ফার্স্ট আমরা যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যেটা আমি একটা ফ্যাবিউলাস ব্লু কালারের ভেতর, একটু পাওয়ার ব্যাঙ্কটা দিও তো আমি একটু আপনাদেরকে দেখাই, সুন্দর অ্যান্ড ফ্যাবিউলাস একটা ব্লু কালার আছে আমাদের। আমি একটু ফোনটাতে চার্জ শেষ হয়ে যাবে অলমোস্ট, তো আমি একটু চার্জ দিয়ে নিই। ওকে, অলরাইট, সো এইটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট আউটফিট, যেটা আসছে ব্লু কালারের ভেতর। শিফন জর্জেট হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা। অ্যান্ড পুরোটা বডিতে আপনারা ফুল বডিতে সিকুয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন, ওভারঅল পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড হ্যাঙ্গিং টর্সেলসেরও খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু আমাদের এই জায়গাটাতে আছে। এখানে জারির কাজ আছে, এমব্রয়ডারিজের সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন। আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ, যেখানে আমরা পাচ্ছি ছিটে ছিটে করে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারিজের বেশ কিছু কাজ। তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ আ রিয়েলি নাইস অ্যান্ড বিউটিফুল ব্লু, সুন্দর একটা ব্লু কালারের ভেতর এই ড্রেসটা আপনাদের থাকছে মেইনলি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কালারটা। সো এটা হচ্ছে আমাদের প্রিটি 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 ব্লু কালার ড্রেস উইথ বিউটিফুল হ্যাঙ্গিং টর্সোলস। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এই সাইড থেকে আমরা আমাদের এই ড্রেসের স্লিভসের পোর্শনটা পাচ্ছি, যেখানেও আছে সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা। এটার সাথে আসছে ডার্ক মরুন কালারের একটা ওড়না, যেখানেও আপনারা পাচ্ছেন শিফন জর্জেটের মধ্যে পুরোটাতে সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা। এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল দোপাট্টা, যেটা পুরোটা শিফন জর্জেটে আছে, নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা, ফুল অন আমরা ফুল বডিতে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা। অ্যান্ড আমরা যেহেতু এখন সামনে ওয়েডিং সিজনকে টার্গেট করছি, একটু এটা দাও তো আমি একটু দেখাই এটা কি। সো এইটারই আমি আরেকটা কালার দেখাবো এখন, আগে দেখাচ্ছি এই যে এই এই ড্রেসটাই কিন্তু দেখালাম ব্লু কালার ড্রেসের সাথে, দেখালাম হচ্ছে রেড ওড়না, এখন দেখাবো রেড কালার ড্রেসের সাথে ব্লু ওড়না। হ্যাঁ, এটা 2200 টাকাতে নিয়ে নিতে পারছেন আপনারা সবাই স্টাইলস থেকে। ড্রেস আছে, ওড়না আছে, ট্রাউজার আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল, ফোর পিস, একটা সুন্দর কালেকশন। এটা আমি সরিয়ে দিচ্ছি আর আমি মুভ করছি আপনাদেরকে নিয়ে আমাদের নেক্সট আউটফিট। আমাদের নেক্সট যে জামাটা থাকছে সেটা আসছে সুন্দর একটা মেরুন কালার। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেস, হ্যাঙ্গিং টর্সেলস গুলো দেখতেই পারছেন নিচে। তো আমার এইটারই একটা দারুন মেরুন কালার আছে। অ্যান্ড আই নো এভরিওয়ান নোজ যে মেরুনের এখন কি পরিমাণ একটা ইউনো ক্রেভিংস, সবাই মেরুন কালার নিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। সো এইটা হচ্ছে মেরুনটা, রাতে যে কোনো দাওয়াত বা যে কোনো প্রোগ্রাম থাকলে, ধরেন বার্থ, ইট ক্যান বি বার্থডে পার্টিজ, ইট ক্যান বি ওয়েডিং পার্টি, ইট ক্যান বি অ্যানিভার্সারি, এনিথিং, ইট ক্যান বি রেগুলার দাওয়াত,
সব কিছুতে এটা ভালো লাগবেন। এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন, যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ। তো এটা হচ্ছে আমাদের প্রিটি মেরুন কালার, একটা বিউটিফুল আউটফিট, ইট লুকস রিয়েলি নাইস। এন্ড এটার সাথে চলে যাচ্ছে এটার দোপাট্টাতে, দোপাট্টাটা আসছে সুন্দর একটা ব্লু কালারে উইথ বিউটিফুল জারি, অ্যান্ড ফুল বডিতে কিন্তু দোপাট্টা আমরা পাচ্ছি সুন্দর সুন্দর সিকোয়েন্স অ্যান্ড খুব সুন্দর করে ফুল দোপাট্টা এমব্রয়ডারিজ এর কাজটা করা আছে। সো এইটা আসছে কিন্তু আমাদের কি বলে ব্লু অ্যান্ড মেরুন কালার কন্ট্রাস্টে সেমি ওয়েডিং একটা ড্রেস, অ্যান্ড এটার সাথে একটা সুন্দর প্যান্টের কাপড় ইনারের কাপড়ও পাচ্ছেন। এটার প্রাইসটাও হচ্ছে 2200 টাকা, 2200 টাকা। যাতে যাতে এই ড্রেসটা ভালো লাগছে দেরি করবেন না, অ্যান্ড ওয়েডিং ওয়ার হিসেবে তো সবাই চায় যে একটু এই টাইপের গর্জিয়াস ড্রেসেস থাকুক, সো ওয়াই নট। এটা আমি সরিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে। আমাদের নেক্সট যে ড্রেসটা আসছে সেটা নান আদার দ্যান একটা খুবই সুন্দর ব্ল্যাক বেরি কালার, লাইক এগ প্ল্যান্ট কালার আছে না, একদম ওরকম এগ প্ল্যান্ট কালারে করা, মানে বেগুনি কালারের যে টোনটা ওইটা, এখানেও জারির কাজ আছে, হ্যাঙ্গিং টার্সেলস আছে। লেটস ওপেন দিস ওয়ান। ওকে, এখানে আমরা অনেক কাজ পাবো, আর এটার কালারটাই হচ্ছে কি এটার মেইন ফোকাস। এটা এত সুন্দর একটা কালারে করা, দেখেন খুব সুন্দর করে ফুল বডিতে আমরা পাচ্ছি গর্জিয়াস জারি, অ্যান্ড খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলস এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আছে। অ্যান্ড এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা স্লিভ, যেখানেও পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ। তো আমি একটু যদি এই কালারটা আপনাদেরকে দেখাই, দিস কালার লুকস রিয়েলি নাইস, খুবই কিউট একটা কালার। ওকে, হিয়ার উই গো, দিস ইজ দ্য ড্রেস, দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক, দিস ইজ দ্য স্লিভস পোর্শন, যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর বেশ কিছু কাজ। দিস ইজ দ্য হোল প্রিটি বিউটিফুল আউটফিট, অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দোপাট্টা উইচ ইজ ইন আ ভেরি বিউটিফুল ব্ল্যাক। সো এটা হচ্ছে আমাদের দোপাট্টা পোর্শন, যেটা ব্ল্যাকের ভেতর ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করে করা আছে। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা থাকছে 2000 টাকা অনলি। আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়। যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি করব না, প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা। জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন, মাত্র 2000 টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস। সো ইফ ইউ রিয়েলি লাইক দিস ওয়ান, জাস্ট দেরি না করে বুক ইউর ড্রেস উইথ ইউ নো প্রপার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আদারওয়াইজ ড্রেসগুলো থাকবে না। এগুলো যেহেতু এখন খুবই ডিম্যান্ডিং, অন ডিম্যান্ড চলছে, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। হাই মনি আপু, কেমন আছেন, কি খবর, কি অবস্থা মনি আপু, ভালো আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর মাসলিনের, সুন্দর একটা মাসলিন আছে। সেটা হচ্ছে আমাদের মাসলিনের ফার্স্ট ড্রেস, যেটা কালারটা আসছে সুন্দর একটা ইয়েলো কালারের ভেতর, অ্যান্ড ফুল বডিতে কিন্তু আপনারা এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছেন। আমি একটু জাস্ট দেখাই, এখানেও সিকোয়েন্স এর কাজ আছে, ছোট ছোট স্টোন এর কাজগুলো করা। এটা হচ্ছে এটার লোয়ার পার্ট, অ্যান্ড এখান থেকে আসছে আমাদের জামার স্লিভস এর পোর্শন, যেখানেও আমরা পাচ্ছি এমব্রয়ডারিজ এর কাজগুলো করা, অলসো রিবন ওয়ার্ক এর কাজও করা আছে। তো একটু আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি, দিস ইজ দ্য কালার। টেস্টের রিপোর্ট কি দিস আজকে? ওকে, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা, ঠিক আছে, দিস ইজ দ্য আউটফিট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের টোটাল কালার পোর্শন ডিজাইন অ্যান্ড এভরিথিং। এটার সাথে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই ড্রেসের দোপাট্টাতে, দোপাট্টাটা আসছে আমাদের খুব সুন্দর একটা প্রিটি ইয়েলো কালারের ভেতর, অ্যান্ড এখানেও আপনারা পাচ্ছেন পুরোটাতে সুন্দর করে সিকোয়েন্স এর কাজ অ্যান্ড খুব সুন্দর করে সাইডে কাটওয়ার্ক এর কাজগুলো করা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1980 টাকা। এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়। যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব, প্রাইসটা থাকছে 1980 টাকা। ইফ ইউ লাইক দিস ড্রেস জাস্ট দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন, প্রাইস হচ্ছে 1980 টাকা, 1980 টাকা। এটা আমি সরিয়ে দিচ্ছি,
চলে যাব নেক্সট কালারে। আমাদের নেক্সট কালারটা আসছে হচ্ছে গিয়ে কমপ্লিটলি গ্রে কালারে। এখন দেখুন, এখন যেহেতু গ্রে কালারেরও একটা ট্রেন্ড চলছে, সো ওয়াই নট। এটা হচ্ছে আমাদের গ্রে কালার ড্রেসটা, যেটার পুরোটাতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ। অনেক কাপড় আছে যে সারা জীবন খালি গ্রে কালারই পরে, সো এটা হচ্ছে ওইরকম একটা কালার। ইটস মোর লাইক একটা সায়রা গ্রে, এরকম একটা সিয়েরা গ্রে। অ্যান্ড পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্সের কাজ, মানে ইটস মোর লাইক একটু ডিফারেন্ট, একটু গ্রে আবার একটু অ্যাশ আছে, একটু সিলভার আছে। এটা হচ্ছে এটার স্লিভসের পার্ট। এইটা আমি একটু দেখা, এই কালারটা হচ্ছে এমন একটা কালার যেটা জীবনে ও লাইফে ভাল লাগে না, এটা সামনাসামনি অনেক সুন্দর। এটা আমি লাইভে আসলে মানে দেখানোটা বৃথা, বিকজ এটা লাইভে এটার অ্যাকচুয়াল কালারটা সৌন্দর্যটা আসলে বোঝাই যায় না, তাই না? এটা হ্যাঁ, আমিও ফার্স্ট এই কালারই কিনেছিলাম। এই জামাটা আসলে লাইভে যতটুকু দেখছেন, এটা সামনাসামনি যখন দেখবেন তখন বুঝবেন যে না, জামাটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে কি আমাদের ড্রেস, এন্ড এটার সাথে আসছে সুন্দর একটা স্লিভসের পোর্শন, যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড এমব্রয়ডারি। আমাদের ফার্স্ট অনলাইন কেনা, কি অবস্থা হয়েছিল মনে এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দোপাট্টা, যেটা সাইডেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে বিউটিফুল ভাবে কাটওয়ার্কের কাজ এন্ড ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে। সো যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন, দেরি করবেন না। এটার সাথে আসছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড়, সেটা হচ্ছে দিস ওয়ান। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1980। অনলাইন কাপড় কিনে আমরা সবার আমরা কোনো না কোনোভাবে হচ্ছে গিয়ে বোকা হয়েছে অনেক সময়, তাই না? আমার মনে আছে আমি যখন প্রথম অনলাইনে ফার্স্ট ড্রেস অর্ডার দেই, আমার জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আর আমার আম্মুর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম। দুটো ড্রেসই এসেছে, আমার ড্রেসটা একটু বেশি সুন্দর ছিল। অফকোর্স আমি আমারটার আমি তো বুঝে শুনে অর্ডার দিচ্ছিলাম, অ্যান্ড আম্মুরটাও আমি অর্ডার দিয়েছি, কিন্তু যখন পার্সেলটা বাসায় এসেছে, এটা ছিল আমার ফার্স্ট অনলাইন অর্ডার। হ্যাঁ, এটা আরো কত 6-7-8 বছর আরো অনেক আগে, ফার্স্ট এর দিকে, হ্যাঁ 16-17-র দিকে, না আরো আগে, তাই না? আরো আগে আসলে। সো তখন যখন প্রোডাক্টটা বাসায় আসে, আমার মনে হয় আকাশটা ভেঙে গেল, মাটিটা পা থেকে সরে গেল। আমার জামাটা এত বিশ্রী আসছিল, আমি আবার আমি পিকনিকে যাবো 2-3 দিন পর, আমি ভাবছিলাম ওই ড্রেসটা পরে তারপর আমি পিকনিকে, আচ্ছা এটা হচ্ছে ট্রাউজার, পিকনিকে যাবো। কিন্তু পরে হচ্ছে গিয়ে আর আম্মু বলতেছে যে আচ্ছা একটা কাজ করো, আম্মুটা আবার ভালো করছে, বলতেছে তুমি আমারটা নাও, আমারটা নিয়ে বানায় পড়ো, বাট আমার তো ওই ডিজাইনটা ভালো লাগে না, আমারটাই ভালো লাগছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, এখন আর আমি মানে কষ্ট না পাই। তখন ডেলিভারি ম্যানকে মানে ফোন দিছিলাম না, চেঞ্জ করে দিয়ে গেছে না, আমার ড্রেসটা চেঞ্জ করে আরেকটা ড্রেস দিয়ে গেছে ডেলিভারি ম্যান। বাট ইয়াস, শুরুর দিকে এটা অনেক হতো যে ক্যাটালগে যে ড্রেস থাকতো, ড্রেস দেখানো হতো জর্জেটের, বাট দিয়ে যেত হচ্ছে কটনের কুর্তা, কম দামি কটনের কাপড়ে। তো এইরকম মনে হয় ধোকা আমার মতো আপনারা অনেকেই খেয়েছেন, তাই না? এটা খুব খারাপ লাগে। সো দুই একবার ধোকা না খেলে অনলাইন থেকে, আসলে অনলাইনে শপিং করার এক্সপিরিয়েন্স আপনার কখনো মানে আপনি বুঝবেন না, এরকম কেনাকাটা করতে করতে তখন আপনি বুঝবেন যে আসলে কোন টাইপের কালেকশনস গুলো দেখানো হয় কোন পেজে। এনিওয়েজ, এটার প্রাইসটা কত? 1980। এটার প্রাইস হচ্ছে 1980 টাকা। এটাও যারা যারা নিতে চাচ্ছে, আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো। এটা সরিয়ে দিচ্ছি, ওকে চলে যাব নেক্সট ওয়ানে। একটা মাসলিন এর খুব সুন্দর ড্রেস দেখাতে যাচ্ছি, যেটা পুরোটা আপনাদের হ্যান্ডওয়ার্ক এর উপর আছে। হ্যাঁ, এটা ফুল নেকে আপনারা হ্যান্ডওয়ার্ক এর কাজ পাচ্ছেন, ইভেন ড্রেসের নিচেও খুব সুন্দর সুন্দর হ্যান্ডওয়ার্ক এর কাজগুলো পাচ্ছেন। থাকছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ, নিচের দিকটাতে স্পেশালি খুব সুন্দর করে কাটওয়ার্ক এর কাজ করা আছে। এটার স্লিভসে আমি যদি নিয়ে যাই, এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভসটা, যেখানে আমরা পাচ্ছি জারি অ্যান্ড ছিটে ছিটে করে খুব সুন্দর সুন্দর বেশ কিছু এমব্রয়ডারিজের কাজ। তো আমি একটু যদি আপনাদেরকে এই ড্রেসটা দেখাই, ইউ গাইজ উইল লাভ দ্য কালার। এটা আসলেই সুন্দর একটা জামা, খুবই সুন্দর করে গুছানো, ডিজাইন করে করা, কালারটা হচ্ছে একটা সুন্দর, আর নিচে উপরে সবগুলোতে আপনাদের হ্যান্ডওয়ার্কের কাজ আছে। সো এই কালারগুলো
এই কালার গুলো দেখা যায় বিয়ের সিজনে হচ্ছে কি অনেক চলে। হ্যাঁ, হাই নীলা তালুকদার, আপু কেমন আছেন? আল্লাহ লিখেছেন কেন, আমার স্টোরি শুনে নাকি ড্রেস দেখে? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ড্রেসের দোপাট্টা, যেটার সাইডেও পাচ্ছেন। আমার আপু লিখেছেন প্রাইস প্লিজ বলছি, ঠিক আছে, এটা হচ্ছে এটার দোপাট্টা পোর্শন। ওকে, পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স আর এমব্রয়ডারিজ এর কাজ। এটার প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা। এটার সাথে পাচ্ছি সুন্দর একটা প্যান্টের প্রাইস হচ্ছে 2500 টাকা। এই কালারটা দেখা যাচ্ছে আপনি যে কোনো বিয়ে শাদিতে পরাতে যাচ্ছি। স্ক্রিনশট ডান, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যে কোনো বিয়ে শাদিতে যান বা যে কোনো ইভেন্টে যদি এই কালারগুলো পরেন, ইট উইল অলওয়েজ লুক নাইস। অ্যান্ড জিনিসটা হচ্ছে গিয়ে যে রেড এমন একটা কালার, আপনি দেখা যাচ্ছে যে এই কালারটা না পড়লে না যে একটা যে আমেজপূর্ণ যে সিচুয়েশন বা অ্যাকচুয়ালি বিয়ে বিয়ে এই ভাইবটা কিন্তু আসে না। সো যারা যারা স্পেশালি বউয়ের ফ্রেন্ড বা হচ্ছে গিয়ে বউয়ের আশেপাশে থেকে যারা যারা আছেন, তারা ট্রাই করবেন যে রেডটা ক্যারি করতে। স্ক্রিনশট ডান, ওকে, লাইফটা ক্লিয়ার আছে তো একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস কত? 2500 টাকা হচ্ছে এটার প্রাইস। এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না, স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি। চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে। নেক্সট আসছে একটা মাল্টি কালারের জামা, যেটা হচ্ছে দিস ওয়ান। এন্ড এইগুলোকে বলা হয় পাট্টি ডিজাইন, আর এগুলো পাঞ্জাবি, ঠিক আছে, পাঞ্জাবি ডিজাইন। পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি। আপনারা দেখবেন পাঞ্জাব থেকে যারা হয় দে মোস্টলি ওয়ার দিস কাইন্ড অফ ড্রেসেস। আপনারা যদি শাহনাজ গিলকেও দেখেন, ও যখন কামিজগুলো পরে তখন দেখবেন যে এই টাইপের কালেকশনসগুলোই কিন্তু বেশিরভাগ পরে। সো দিজ আর লাইক মোর মোস্টলি পাঞ্জাবি কালেকশনস, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল কালার, ইট লুকস রিয়েলি নাইস। সো দেখা যাচ্ছে যেহেতু মাঝখানে একটা সিচুয়েশন হয়েছিল যে সবাই দেখা যাচ্ছে যে আমরা সবাই ইন্ডিয়ান প্রোডাক্টস অ্যাভয়েড করছিলাম, সো এগুলো দেখা যাচ্ছে যে পাঞ্জাবের দুটো সাইড আছে। একটা হচ্ছে আপনার পাকিস্তানের সাথেও কিন্তু রিলেটেড, পাকিস্তানেও পাঞ্জাব আছে আর ইন্ডিয়ান পাঞ্জাবও আছে। সো আমরা এটা কালেক্ট করেছি হচ্ছে কি পাকিস্তানের যে সাইডটা ওইখান থেকে, বিকজ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আসছে না ওইভাবে, সব অফ আছে, বাট পাঞ্জাবের ওই সাইড থেকে মোস্টলি কালেক্ট করা। তো এখন যে মানে পাঞ্জাব বলতে যেটা হচ্ছে কি আপনাদের সামহাও যেটা পাকিস্তানের ওই সাইডে কানেক্টেড, মানে ওটা হচ্ছে একটু বাইরের সাইডে, মানে পাঞ্জাব তো অনেক বড়, ওইখান থেকে নেওয়া। অ্যান্ড ইট ইজ আ বিউটিফুল ওয়ান। সো এই কালেকশনস গুলো আপনারা নেক্সটে আরো দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্রেসের ট্রাউজারটা, এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে এটা 2300 টাকা। যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি, দেরি না করে স্ক্রিনশটস নিয়ে সবাই ইনবক্স করে ফেলি আমরা জলদি জলদি। এটা মাসলিনে ছিল ড্রেসটা, ওনাটা মাসলিনে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা দেখাই দিও। হ্যাঁ, এখানে ইয়াস, হ্যাঁ একটু দেখা দিও ছবি তুলে, ভাজ করার সময় একটু দেখে। ওকে, চলে যাচ্ছি আমাদের নেক্সট ড্রেস। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে এখানে যে আপনার ভাজগুলো, এগুলো হচ্ছে একটা সিঁড়ি দিয়ে কোনো রকম করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এইখানে আপনার টেলারকে বলবেন যে এই জায়গাগুলোতে আর একটু আপনার আরেকটা সেলাই করে দিতে, হ্যাঁ মানে ডবল সেলাই করে দিতে। এই যে পট্টি ডিজাইন গুলো, জাস্ট পট্টি গুলো তো বসানো এখানে, তো এখানে ডবল সেলাই করে দিলে এটা আরো সুন্দর মজবুত হবে আর কি, বিকজ এখানে দেখা যাচ্ছে যে ওরা তাড়াহুড়া করে তো ওরা ডবল সেলাইটা দেয় না আর কি। এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আর অনেক সময় দেখা যায় আমাদের ড্রেস বানানোর পরে গায়ে দেওয়ার পরে যদি এখানে ডবল সেলাই থাকে তখন দেখা যায় অনেক সময় মসলিন ফেসে যাওয়ার চান্সেস থাকে। সো ওই ডবল সেলাই থাকলে আর আপনার এই জায়গাগুলো হচ্ছে কি খুলে যাবে না বা ছুটে যাবে না, ঠিক আছে। সো ট্রাই করবেন যে টেলারকে বলবেন যখনই বানাতে দেবেন, বলবেন যে এই লাইনগুলোতে একটা লম্বা করে জাস্ট সেলাই টেনে দিতে। এটা হচ্ছে এটার, বিকজ গলা টলা সব দেওয়াই আছে, জাস্ট আপনার সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে এটার দোপাট্টা, যেটা খুব সুন্দর রেডের ভেতর আছেন। এখানেও পুরোটাতে সিকোয়েন্স অ্যান্ড ছিটে ছিটে করে খুব সুন্দর সুন্দর জারির কাজ আমরা পাচ্ছি। অ্যান্ড অলসো এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা প্যান্টের কাপড়। এটার প্রাইস কত?
2300 থাকছে এই ড্রেসটার প্রাইস। যারা যারা এই কালারটা নিতে চাচ্ছি, আমরা দেরি করব না, স্ক্রিনশটস ইনবক্স করে ফেলে। হাই, কেমন আছেন? শামসা আপু আছে এখানে, কে কে আছে দেখি তো, কালারগুলো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। তাহিরুন আপু কেমন আছেন, কি অবস্থা? আচ্ছা, এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা স্টাইলস থেকে ইনবক্স করে ফেলবো। এই জামাগুলো দেখা যাচ্ছে যে এখনকার সময় কিন্তু খুবই চলছে, আর আমরা কিন্তু সবাই মোটামুটি এখন একটু ডাইভার্ট হচ্ছি, একটু ভার্সেটাইল কালার প্যাটার্ন পছন্দ করছি। সো আই থিঙ্ক দিস উইল বি দ্য পারফেক্ট ড্রেস ফর এনি কাইন্ড অফ ওয়েডিং, এনি কাইন্ড অফ ওকেশনস। অ্যান্ড দেখা যাচ্ছে আমরা যখন পিকচার টিকচার তুলবো, হালকা কালার কিন্তু লাইটসের নিচে ছবি অত ভালো আসে না যতটা এরকম এই কালারগুলো, যতটুকু ভাইব্রেন্ট কালার। এন্ড ওয়েডিং এ পড়লে এগুলোই আমার কাছে মনে হয় ক্যারি করা উচিত, কারণ একটু না হলে বিয়ে বিয়ে ভাইবটা আসলে আসবে না। আচ্ছা, চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালেকশন। আর যদি হয় বিয়ে আপনাদের আশেপাশের মানুষের, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে পুরোটাই রেড করে চলে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের একটা পেস্টেল টোনের ভেতর, যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এখানেও এমব্রয়ডারিজ এর কাজ আছে, সিকোয়েন্স অ্যান্ড হ্যাঙ্গিং টর্সোজ এর কাজগুলো পাচ্ছেন। এটা নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন, যেখানে হালকা পিঙ্ক অ্যান্ড হালকা পেস্তাচিও টোনের ভেতর করা, নিচে আছে সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সোজ উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক। অ্যান্ড এখানে আছে সুন্দর একটা স্লিভস এর পোর্শন, যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি। লুক অ্যাট দ্য কা ওয়ার্ক অ্যান্ড লুক অ্যাট দ্য ফিনিশিং অফ ইট, সুন্দর করে করা। সো যারা whoever likes to wear sophisticated and simple colors, they can go for these colors, because egulo dekha jacche je halkar bhitor sundor lage, because not everyone likes to wear too many shades, onek gulo color onekei pochondo kore, some people likes to wear simple, so these are like simply gorgeous dresses and etao sundor lagben. etar nicheo amra pacchi khub sundor sundor kaaj, specially niche cut work ta mashallah. তাদের কিন্তু এই কালারটা খুব ভালো লাগে। সো ট্যান স্কিন যারা আছেন, তারা যদি একটু লাইট কালার পরতে চান, দেন গো ফর দিস কালার কম্বিনেশন, ইট উইল লুক রিয়েলি নাইস। সো সব কালার কিন্তু আমরা শুধু ব্রাইট স্কিন যারা তাদের জন্য আনি তা না, আমরা কিন্তু মিক্সচার করে আনি যে সব স্কিন টোনে আপনাদেরকে কিরকম কালার ক্যারি করলে ভালো লাগবে। সো ইট উইল লুক রিয়েলি 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 নাইস। সো দেখা যাচ্ছে যেটা হচ্ছে লাইট অ্যান্ড ডিপের একটা কন্ট্রাস্ট, বাট হচ্ছে গিয়ে একটু নিউড, আর তার সাথে হচ্ছে কি একদম লাইট একটা পেস্তাচিও টোন, আর এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্ট। এটার আমি একটু ক্যাটালগটা দেখাই, ঠিক আছে? এটার ক্যাটালগটা আমি একটু যদি দেখাই তাহলে বুঝবে যে ড্রেসটা আসলে কিরকম আসছে। এই যে এইভাবে ক্যারি করলে সুন্দর লাগবে, সি আমিও কিন্তু এভাবে ক্যারি করে দেখাচ্ছি, দিস ইজ হাউ দিস ড্রেস লুকস লাইক। এটা এরকম লাগবে পরলে, যাদের যাদের ভালো লাগছে এই ড্রেসটা দেরি না করে ট্রাই করবেন স্ক্রিনশটস ইনবক্স করতে। এটা আমি সরিয়ে দিচ্ছি আর চলে যাব আমাদের নেক্সট কালেকশনে। ওকে, আমাদের নেক্সট কালারটা হচ্ছে একটা সুন্দর রেড, মেরুন রেড, অনেক প্রিটি একটা মেরুন রেড আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো কালারটা। ওয়াও, হাই কেমন আছেন, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি মিন্স আ লট। এইটা হচ্ছে আমাদের একটা সুন্দর মেরুন রেড এর ভেতর আছে, এখানেও ফুল বডিতে আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্স, খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি, উপর থেকে নিচ আমরা পাচ্ছি ওভারঅল গর্জিয়াস এমব্রয়ডারিজ এর কাজ, আর একদম নিচে পাচ্ছেন গোল্ডেন কালারের খুব সুন্দর কাটওয়ার্ক এর কাজ। তো এই টাইপের ড্রেসগুলো কিন্তু ভালোই লাগে, তাই না? সুন্দর লাগে, আর খুব সুন্দর করে বানানো আছে, দেখতে পাচ্ছেন এমব্রয়ডারিজ এর কাজগুলো। ফিনিশিং গুলো যদি দেখেন, দিস আর রিয়েলি নাইস, এখানে এখানে যে ব্লু অ্যান্ড ইয়েলো যে কম্বিনেশন করা খুব সুন্দর, ইভেন সিকোয়েন্সটাও খুবই নাইসলি ব্লেন্ডিং করেছে গ্রিন অ্যান্ড হালকা, আচ্ছা রেড কালার এমব্রয়ডারি অ্যান্ড ট্রান্সপারেন্ট গ্লিটারি, গ্লিটার বলবো না, এটা হচ্ছে কি একটু আপনাদের ডিফারেন্ট, মানে স্পার্ক স্পার্ক করছে অনেক সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সে, মানে ইটস মোস্টলি গ্রিন কালার্সে বিকজ অফ দ্য এমব্রয়ডারি, এমব্রয়ডারির সাথে তারা ম্যাচ করার ট্রাই করেছে। তো এইটা হচ্ছে আমাদের রেড কালারটা। ও ওয়াও,
লাভিং দ্য এমব্রয়ডারিজ, অনেক সুন্দর বিউটিফুল এমব্রয়ডারিজ এর কাজগুলো করা। এখানে আপনারা পাচ্ছেন সুন্দর একটা স্লিভস এর পোর্শন যেখানে আছে সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ। হিয়ার উই গো, এন্ড এটার সাথে আসছে একটা সুন্দর দোপাট্টা। দিস ইজ দ্য দোপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি। দিস ইজ দ্য হোল দোপাট্টা, ছিটে ছিটে করে এখানে আমাদের এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে। এটার প্রাইসটা কত? 2200। এটার প্রাইসটা থাকছে 2200 টাকা। এটাও যারা যারা নিতে চাচ্ছি আমরা দেরি করব না, স্ক্রিনশটস ইনবক্স করব। এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা, যাদের যাদের এটা ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন। প্রাইসটা হচ্ছে মাত্র 2200 টাকা। এটা আমি সরিয়ে দিচ্ছি। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং। আশা করি লাইভটা সবার ভালো লেগেছে। আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি। আই হোপ ইউ গাইজ এনজয় দ্য লাইভ। প্রত্যেকটা লেন্থ আপনাদের আছে 46 to 48 পর্যন্ত, অ্যান্ড মনে করেন যে 5, 6, 5, 7, 5, 8 হাইট পর্যন্ত সুন্দর করে আপনারা এই ড্রেসগুলো পরতে পারবেন। হ্যাঁ, থ্যাংকস আ লট অ্যাগেইন ফর জয়নিং। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি শপিং গাইজ, গুড নাইট। অ্যান্ড দিস ওয়াজ দ্য লাস্ট লাইভ, ইউ গাইজ ক্যান chill, watch Netflix and tell me goodbye. I know a lot of people যারা একদম শুরু থেকে লাইভ দেখছেন আমার, আজকের প্রত্যেকটা লাইভে আমার অ্যাটেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি গ্রেটফুল ফর অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল দিস স্পেশাল। অ্যান্ড ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। এখন আপাতত আমরা সবাই নেটফ্লিক্স অ্যান্ড চিল করি, রাইট? বাই বাই।